السلام عليكم، বড় ভাই এবং বন্ধুরা কেমন আছেন? যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মানিক চেরি কোয়েল খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে শিখে দেব বা বুঝাই দেব যে কিভাবে ডিম দেখে বুঝবেন যে কোনটা পুরুষ ডিম আর কোনটা মহিলা ডিম। কোয়েল পাখির ডিম অনেকে বুঝতে পারে না, তারপরে মেশিনে ডিম দেওয়ার পরে দেখা যায় অনেকগুলা পুরুষ পাখি হয়ে যায় বেশি। ডিমটা দেওয়ার আগে বাছাই করে দিলে দেখা যায় বেশিরভাগ মহিলা বাচ্চা উৎপাদন হবে, তাহলে খুব লাভবান হওয়া যায়। আপনাদেরকে দেখাই কীভাবে বুঝবেন। পুরুষ ডিম সব সময় আকার একটু লম্বা হয়, মহিলা ডিমের তুলনায় একটু বেশি লম্বা হয় এবং এই সরু অংশটা একটু বেশি থাকে। আর মহিলা ডিম তেমন লম্বা হয় না, গোলাকার। এটাই পার্থক্য, দেখেন এটা মহিলা ডিম, এটা পুরুষ ডিম। এর মধ্যে পার্থক্য একটাই, পুরুষ ডিমের একটু সরু বেশি লম্বা থাকে আর মহিলা ডিমগুলা গোল আকার থাকে, আকারে গোল হয়। আপনারা যারা ইনকিউবেটরে ডিম দেন, ডিম দেওয়ার পূর্বে ডিমগুলা বাছাই করে মহিলা ডিমগুলা বাড়াইয়ে দিলে তাহলে আশা করি বেশি মহিলা কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতে পারবে। পার্থক্য এটাই, পুরুষ ডিমগুলা আকার একটু সরু বা লম্বা হয়, মহিলা ডিমগুলা গোলাকার।